সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণ পারে ঘন কুয়াশায় ট্রাক ও অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, 24 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6টার দিকে পাবনা বগুড়া মহাসড়কের বাঘাবাড়ি NS ফিলিং স্টেশনের সামনে বাঘাবাড়ি বাজার থেকে ছেড়ে আসা একটি অটো ভ্যানের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোভ্যানের যাত্রী শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের বিলকলমি গ্রামের ফরিদা বেগম ও তার স্বামী আলী আনসার তালুকদার মারাত্মক আহত হলে তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ সময় ভ্যান চালকও গুরুতর আহত হলে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান বাস স্ট্যান্ডে আসা লইছিল, আসতে গেলে এই জায়গায় অ্যাক্সেল ভেঙে কাঁইতা গেছে, ট্রাক খান এই বিলে যাওয়া লইছিল, যাওয়ার কারণে দুইজনের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের কারণে দুজন এই জায়গায় মনে করেন যে একবারে তিনজনই মনে করেন হাত পা ভেঙে গেছে। ভ্যানের উপরে চারজন আছিল, একজন লাভ দিয়ে নেমে গেছে আর তিনজনই মনে করেন যে তাগার বাড়ি। এখন কোনো সঠিক আমি বলতে পারলাম না, এরা এই এবেলে অ্যাম্বুলেন্স আসে এবেলে নিয়ে গেছে, পিবিদি ফায়ার সার্ভিসের লোকজন আইছিল, আসলে তারা নিয়ে চলে গেছে এই মাগরিবের একটু মনে হয় আগ দিয়ে আজানে। এ ভাই আগে খাইছে খোলা